أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونصلي ونسلم على حبيبه ونجيبه وخيرته في خلقه وآله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين أما بعد আমাদেরকে সঠিক পথে চলতে হলে প্রথমে নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে চুক্তিবদ্ধ হতে হবে যে আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ বান্দা সব কাজ আল্লাহর সাথেই আল্লাহর জন্যেই আল্লাহর পথেই করতে হবে যাতে কোনো পাপ আমরা না করি এবং তা করার সাথে সাথে আমাদেরকে নিজের সাথে চুক্তিবদ্ধ হয়ে খেয়াল রাখতে হবে যে আমরা কোনো কাজ আল্লাহ বিরোধী কাজ করছি কি করছি না আল্লাহ বিরোধী কাজ যাতে আমরা না করি তার জন্যে নিজের সাথে চুক্তিবদ্ধ হতে হবে এবং চুক্তিবদ্ধ হওয়ার সাথে সাথে তার খেয়াল রাখতে হবে যাতে আমরা যা চুক্তিবদ্ধ হয়েছি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নিজের সাথে নিজের ক্ষুধার সাথে সে কাজটি যেন সঠিকভাবে আমরা করে যেতে পারি এবং উত্তম কাজগুলো করব ভালো ভালো কাজগুলো করবো কেবলামুখী হয়ে বসবো কেবলামুখী হয়ে ঘুমাবো উত্তম কাজ করব যাই হোক এটার খুব খেয়াল রেখে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে মহা সেবা অর্থাৎ হিসেব করতে হবে আমরা যদি পরকালে চিন্তা করে নিজেকে খেয়াল করে যে আমি বা আমার দ্বারা কী কী কাজ হচ্ছে তার যদি একটি হিসাব করতে পারি প্রতিদিন তাহলে দেখতে পারবো যে একসময় অনুশীলনের মাধ্যমে আমি অনেক মন্দ কাজ ছেড়ে ভালো পথে এগিয়ে এসেছি একসময় দেখতে পারব যে যেসব কাজ আমার থেকে করা সম্ভব ছিল না সেই ভালো কাজগুলো আমি অনায়াসেই করে যাচ্ছি এবং অনায়াসে যে মন্দ কাজগুলো আমি করতাম হয়তো দেখা যাবে এই মহাসেবে করার কারণে হিসাব নিকাশ করার কারণে সেসব কাজ ছেড়ে অনেক দূরে চলে এসেছি তাই মানুষের উচিত প্রতিদিন সকালে অথবা শেষ রাতে একটি সময় নির্দিষ্ট করে সারাদিনের হিসাব কষা সাধারণত ঘুমাতে যাওয়ার আগেই এই হিসেব কষা ভালো যে আজকে সারাদিনে আমি কতটা ভালো কাজ করেছি কতটা খারাপ কাজ করেছি একটি হিসেব যদি কষা যায় হিসেব বের করা যায় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে যদি আজকে আমি দশটি ভালো কাজ করেছি আগামীকাল আমরা এগারোটি ভালো কাজ করতে সক্ষম হব আজকে যদি পাঁচটি খারাপ কাজ করেছি এই খারাপ কাজ কমিয়ে আসতে পারবো কালকে চারটি তারপর তিনটি তারপর দুই এভাবে হিসাব কোষে যদি আমরা স্টেপ বাই স্টেপ এক কদম এক কদম করে এগিয়ে যেতে পারি তাহলে এক সময় দেখব যে পক্ষে মুমিন হব আমি এবং আল্লাহ রাব্বুল আলমিনের অতি নিকটে দাঁড়িয়ে থাকব আমি সান্নিধ্যতা অর্জনে সক্ষম হব মরহম নারাকি আলহ রাহমা একটি সুন্দর হাদিস জামেয় সাদাতে তৃতীয় নম্বর খণ্ড নিরানব্বই নম্বর পৃষ্ঠা পূর্বে আমরা উল্লেখ করেছি হাদিসটি তিনি বর্ণনা করেন যে কদওয়ারা ফিল আখবারে হাদিসে এসেছে যে এল আকেলা বুদ্ধিমান ব্যক্তি আকেল ব্যক্তি তারাই আইয়া আই লহু আর বা আত যে বুদ্ধিমান ব্যক্তি তারাই যে প্রতিদিন এই চব্বিশ ঘন্টাকে তারা চারটি ভাগে ভাগ করে যার এক ভাগ সাহ আতন ইয়ুনাজি ফিহা রব্বাহু যার একটি অংশে এক চতুর্থাংশে সে আল্লাহ রাব্বুল আলামিনের মোনাজাত এবং দোয়া করে ও শাহ আতন ইউহাসেব ফিহা নফসাহু এবং একটি অংশে সে নিজের নফসকে আত্মার হিসেব নিকেশ করে যে আজকে আমি কী করেছি কী করা উচিত ছিল কি করা উচিত হয়নি কি করা উচিত ছিল না ওয়াসা আতন সোন ইল্লাহ এবং একটি অংশে সে আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে ধ্যান করবে চিন্তা করবে এবং তার সৃষ্টির উপরে খেয়াল করবে ওয়াসা আতন ইয়াহ ফিহা লেল মত আমে ওয়াল মশরফ এবং একটি অংশে অংশকে সে খাওয়া দাওয়া জীবনের শারীরিক কাজের জন্যে সে ব্যয় করবে অর্থাৎ নিজে যদি খাওয়া দাওয়া না করে না ঘুমায় ঘুম যদি না হয় তাহলে সে ভালো কাজ আল্লাহর জন্য কোনো কাজ করতে পারবে না শারীরিক দুর্বল হয়ে পড়লে সে তখন অসুখে পড়তে পারে তাই একটি সময়কে তাকে খাওয়া দাওয়া সাধারণ জীবনের জন্যে পরিবারের জন্যে ব্যয় করতে হবে এবং এভাবেই মানুষ চব্বিশ ঘন্টাকে চারটি অংশে পাঁচটি অংশে তিনটি অংশে যেভাবে সে ভালো মনে করে সেভাবে সে হিসেব করে যদি এগিয়ে যেতে পারে তাহলে দেখা যাবে যে অনেক কিছু মন্দ কাজ ছেড়ে সে এগিয়ে এসেছে পবিত্র হাদিসে এই মহাসেবা সম্পর্কে হিসেব নিকেশ সম্পর্কে বহু হাদিস রয়েছে সেখানে আবাজার রাসুল আকরাম থেকে আবুজার জিজ্ঞেস করছেন যে হাদিস্রী যেহেতু অনেক বড়ো যে আবুজার জিজ্ঞেস করছেন যে মহানবী রাসুলকে মহানবী সাল্লা সাল্লাম আবুজারকে বলছেন যে হে আবাজার তোমার হিসেব করার পূর্বে তুমি নিজের হিসেব করো অর্থাৎ রোজ হাসরে তোমার হিসেব নিকেশ করা হবে তাই আল্লাহ আল্লাহাবুল আলমিন যখন তোমার হিসেব করবেন সেই হিসেব হিসেব নিকেশ করার পূর্বে তুমি নিজের হিসাব করে নাও কেননা তুমি যদি নিজের হিসাব করে নিতে পারো তাহলে রোজ কেয়ামতে হাসরের ময়দানে তোমার হিসেব করতে কষ্ট হবে না হিসেব করা সহজ হবে হয়ে যাবে তোমাকে পরখ করার পূর্বে তুমি নিজেকে পরখ করে নাও নিজেকে ভেবে চিনতে নাও এবং হে আবাজার কোনো ব্যক্তি পরহেজগার নয় যখন পর্যন্ত সে নিজের নফসকে মহাসেবা না করে নেয় নিজের নফসকে হিসেব নিকাশ না করে নেয় সে নিজেকে পরহেজগার মত্তা কী বলতে পারে না যাই হোক হাদিসটি অনেক বড় আরও বলেন মহানবী সাল্লাহ সাল্লাম হে আবাজার নিজের বন্ধু হিসেব করা খুব কঠিন কিন্তু নিজের হিসাব করা খুব সহজ এবং জেনে নাও তোমার খাওয়া পরা এবং চলা সব কিছুর মধ্যে তোমার খাওয়া পরা চলা সব কিছুর মধ্যে কোনটি হালাল ছিল কোনটি হারাম ছিল কোনটি বৈধ ছিল কোনটি অবৈধ ছিল এইসবের হিসাব নিকেশ যদি তুমি করতে না পারো তাহলে এইসবের হিসাব নিকেশ রোজ হাসরে করা তোমার জন্যে কষ্টকর হয়ে যাবে তাই হে আবার তুমি নিজের হিসাব করো এছাড়াও অপর একটি হাদিসে মহাসেবত নফস তেরো নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে মহাসেবত্ন নফস একটি বই আখলাকির বই নৈতিকতা বিষয়ক বই তার তেরো নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা হচ্ছে যে হাসেবু আনফুসাকুম কাবলা আন্ত হাসেবু তোমরা তোমাদের হিসেব নিকেশ করে নাও তার পূর্বে যে তোমাদের হিসেব করা হয় অর্থাৎ তোমাদের কৃত কাজের হিসেব করার পূর্বে তোমরা নিজেরাই নিজের হিসেব কষে নাও এতে অন্যজনকে হিসেব দেওয়া সহজ হবে আমরা জানি কোনো অফিস আদালতে কাজ করতে গেলে যদি হিসেব আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ক্লিয়ার থাকে তাহলে বস যখন হিসেব চায় সে হিসেব পেশ করা অ্যাকাউন্ট পেশ করা আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা হিসেব সাজিয়ে না গুছিয়ে না রাখতে পারি তাহলে যখন বস যাবে তাহলে আমাদেরকে ঝামেলায় পড়তে হয় ঠিক সেরকমই যখন আল্লাহ রাবুল আলমিন হিসেব চাবেন যদি আমার কাছে নিজে হিসেব থাকে তাহলে আল্লাহ রাবুল আলমিনকে হিসেব দিতে সুবিধা হয় তাই হাদিসে বলা হয়েছে হাসিবু আনফুসাকম কাবলা আন্ত হাসিবু তোমাদেরকে হিসেব করার পূর্বে তোমরা নিজেরা নিজেদের হিসেব কষে নাও ওয়াজেনু কাবলা আন তু জানো তোমরা তোমাদের নিজেকে মেপে নাও তোমাদেরকে মাপার পূর্বে অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন যখন তোমাদেরকে মাপবেন যাচাই করবেন তার পূর্বে তোমরা তোমাদের যাচাই করে নাও যাই হোক তাজাহারু ল আলাদ আকবর এবং সেই রোজে কেয়ামতের জন্যে তোমরা নিজেকে তৈরি করে নাও মোট কথা যে আমরা আমাদেরকে হিসেব করে যদি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তবে এসব কাজের জন্য আমরা কিভাবে হিসেব করব, কিভাবে চলবো তার জন্য সুন্দর পথ যে সেখানে কিসের প্রশ্ন হবে আগে থেকে আমাদের জানা উচিত সেখানে কী কী জিজ্ঞেস করা হবে আমাদেরকে সেসব হিসেব করা উচিত সেখানে কোরআনের সম্পর্কে জিজ্ঞেস করতে হবে আমরা কোরআন পড়ি কিনা কোরআন থেকে জ্ঞান অর্জন করেছি কিনা কোরআনের উপর আমল করি কিনা এসব আমাদের জানতে হবে মহানবী সাল্লা সাল্লাম জীবনের শেষ সময়ে দুটি জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন যে মা এন তামাস বেহেমা বেহে এ দুটিকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে কোরআন অপরটি হচ্ছে আমার বাইত। তাই আহলেবাইতের সাথে ভালোবাসা প্রতি আমাদের খেয়াল রাখতে হবে আসলে আমরা প্রকৃতপক্ষে বাইতকে ভালোবাসি কি না তাই বৈরুতের প্রকাশকৃত বেহারুল আনোয়ার তার সপ্তম নম্বর খণ্ড দুইশো ষাট নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর আট তাতে বর্ণনা করা হচ্ছে যে আউ আলো মা ইউস আল আনহুল আবদ হব্বনা আহলাল বৈদ রসুল হদাসাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রসুল যে সর্বপ্রথম যেটার প্রশ্ন করা হবে সেটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসার ব্যাপারে প্রশ্ন করা হবে অপর একটি হাদিসে এসেছে যে সর্বপ্রথম যার প্রশ্ন করা হবে সেটি হচ্ছে কি নামাজ তাই আমাদের নামাজের খেয়াল রাখতে হবে যে আমরা সময় মতো নামাজ পড়ছি কি না সঠিকভাবে পড়ছি কিনা হজুরো কাল্প অর্থাৎ আল্লাহকে হাজির নাজির জেনে এখলাসের সাথে নামাজ পড়ছি কিনা এটা আমাদের জানতে হবে কারণ যদি নামাজ গ্রহণ না করা হয় তাহলে সব কিছুই ফেলে দেওয়া হবে তাই সেই বেহালন আনোয়ারের দুইশো সাতষট্টি নম্বর পৃষ্ঠাতে হাদিস নম্বর তেত্রিশে সাত সাত নম্বর খণ্ডে বর্ণনা করা হচ্ছে যে আবু হাসাব আব আসালাত বান্দাকে সবচেয়ে প্রথম যে বিষয়ে প্রতি জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে কি নামাজ বা এন কবিলাত কবিলামাসেওয়াহা যদি নামাজ গ্রহণ করা হয়ে যায় তাহলে তার বাকি আমলটুকুকেও গ্রহণ করা হবে যদি নামাজকেই অগ্রহণীয় বলে দেয়া হয় গণনা করা হয় তাহলে তার সমস্ত আমলকে অগণনীয় বলে গণনা করা হবে অর্থাৎ কবুল করা হবে না যাই হোক নামাজকে নামাজের গুরুত্ব অপরিসীম আহলেবায়তের ভালোবাসা অপরিসীম কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যে আমরা অনেক সময় হিসেব করতে গিয়ে ধোকা করতে পারি তাই আমাদেরকে নিজেকে অহংকারী ভাবলে চলবে না যে আমি অনেক বেশি বেশি ইবাদত করি অনেক বেশি বেশি কাজ করি এরকম মনে করলে চলবে না তাই আমাদের খারাপ কাজগুলোকে খারাপ হিসেবেই ধরে নিতে হবে হাদিসে রয়েছে মাহেবাত নফস সে সৈয়দিন তাউসের চৌদ্দো নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করা হচ্ছে লায় কুনুল আব্দ মেন কোনো বান্দাই মমিন নয় হাত্তা ইহা সেবু নফস হু মেন মহাসেবতে শরিক হু ওয়া আসৈে আব্দ অর্থাৎ কোনো বান্দাই মমিন নয় যখন পর্যন্ত সে নিজের নফসের নিজের আত্মার হিসেব না কষে নেয় এবং সে একজন শরিক আরেকজন শরিকের একজন বন্ধু আরেকজন বন্ধুকে যখন জিজ্ঞেস করে হিসাব করে সেই হিসাব কঠিনতম হয় খুঁটি নাটি সব কিছু বের করে হিসাব করে অথবা একজন সৈয়দ তার দাসের একজন মনিপ তার দাসের যেরকম হিসাব করে সেটা খুব কঠিনতর হয় তাই আল্লাহ রাবুল আলমিন যখন হিসাব কষবেন তখন খুঁটি নাটি সব কিছুই সামনে তুলে ধরা হবে কিন্তু যদি আমরা আমাদের হিসেব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে তুলে রাখতে পারি আল্লাহরা বলালাম হিসাব চাইলে আমাদের ভয়ে কিছু থাকবে না তাই আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন যাতে আমরা আমাদের হিসাব সঠিকভাবে তুলে ধরতে পারি এছাড়াও হিসেবের জন্যে বলা হয়েছে যে প্রথমেই ওয়াজিব এবং হারাম কাজের হিসাব করা উচিত যে ওয়াজিব কাজগুলো ঠিকভাবে করেছি কি আমরা হারাম কাজগুলো থেকে বিরত থেকেছি কিনা আমর বি মারুম নাহি আজমনকির ইত্যাদি ইত্যাদি ঠিক মতো করেছি কিনা এবং তারপর নিজের পর্যালোচনা যে আমরা আল্লাহর প্রতি ইতিবাচক ছিলাম কি নেতিবাচক আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহর শুকুর গোজার ছিলাম তার নেমতের শুকুর করেছি কি করিনি এবং আল্লাহর বিরোধী কোনো কাজ করেছি কি করিনি আমরা ক্ষমা প্রার্থী হব কি হব না ইত্যাদি ইত্যাদি কারণ যদি আমাদের পাপ থেকে থাকে আমাদের ভালো কাজ করে যেতে হবে হিসাব কষে যখন আমরা দেখব যে না আমার পাপের খাতা একটু বেশি ভারী তাহলে আমাদেরকে ভালো ভালো কাজ করতে হবে ফার করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কেন সুরাহুদের একশো চোদ্দো নম্বর আয়াতে বর্ণনা করা হচ্ছে ইন্নাল হাসান আতে ইউজ হেবনা সাই আত ভালো কাজ আমাদের মন্দ কাজগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে ওয়া ইয়দরা উনআল হাসানাতে অর্থাৎ সুরা রাদের বাইশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে যে জনগণের যে মন্দ কাজগুলো তা তাদের ভালো কাজগুলো সেসবকে শেষ করে দেবে যাই হোক এছাড়াও আস্তাকার এবং তওবা করার মাধ্যমে আমরা ভালো ভালো কাজ করতে পারি আর এভাবে আমরা মহাসেবা করার মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিন জন্যে সুন্দরভাবে দাঁড়াতে পারি মাথা উঁচু করে বুক উঁচু করে আল্লাহর সামনে হেসে দাঁড়াতে পারবো যে আমাদের হিসাব নিকাশ পুরা পাক পবিত্র এরপর যে কাজটি আমরা করবো মহাতেবা অর্থাৎ নিজেকে নিজের সমালোচনা করা যদি আমার মধ্যে দোষ ত্রুটি খুঁত থেকে থাকে প্রথমে সেটি সমালোচনা করতে হবে আমরা অপরের সমালোচনা পর্যালোচনা খুব সহজেই করতে পারি কিন্তু কখনো কি নিজের সমালোচনা করেছি নিজের দোষ দুটি বের করতে পেরেছি যদি অন্যের দোষ দুটি বের করা খুব সহজ কাজ হয় তাহলে নিজের দোষ দুটি আমরা কেন বের করি না যে ব্যক্তি নিজের দোষ দুটি বের করে সেটা শোধরাতে পারে সংশোধন করতে পারে তাহলে আখেরাতে সে থাকবে হাসি মুখে কিন্তু যে ব্যক্তি অন্যের দোষ দুটি খুঁজে বেড়ায় তার স্থান নির্ঘাত জাহান্নামেই হবে তাই বলা হয়েছে যে শার হে গোলাল সে তার পঞ্চম খণ্ড দুই তিনশো নিরানব্বই পৃষ্ঠাতে আট হাজার নয়শো সাতাইশ নম্বর হাদিসে বর্ণনা করা হচ্ছে মান হাসাবা নফসাহু ওয়াকাবা আল আয়ুবেহী ও আহা আহাতবে যে ব্যক্তি নিজের নফসের হিসাব করতে পারে সে নিজের দোষ ত্রুটিতে গিয়ে আটকে পড়বে যে আমি নিজেই পাপ করি সেখানে যখন সে আটকে পড়বে তখন সে পাপগুলো তাকে ঘিরে ধরবে তখন সেটা আলোচনা পর্যালোচনা করার মাধ্যমে তার শ্রদ্ধা সক্ষম হবে ওয়া স্তাকাল জনুবা ও আসলহাল ওইউবা তখন তা সে সেগুলোকে সংশোধন করতে সক্ষম হবে এবং সেই গুনাহ থেকে পাপ মোচন সে হতে পারবে এছাড়াও অপর একটি হাদিসে বর্ণনা করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সে আর হল গেল হেগেমে চারশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে নয় হাজার একশো চার নম্বর হাদিসে বর্ণনা করা হচ্ছে যে মান মন জম্মানফসাহু আসলাহা অর্থাৎ এটা পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাতে যে মান মন জম্মানফসাহু আসলাহা যে ব্যক্তি নিজেকে মন্দ বলতে পারে সে নিজেকে সংশোধন করতে পারে অর্থাৎ যদি নিজের দুটি বের করতে পারে তাহলে সে সংশোধন হবে মান মাদাহন সাহু দাবাহাহা যে ব্যক্তি নিজেকেই সুনাম করে সে নিজেকে আসলেই হত্যা করেছে জবাই করেছে তাই নিজের দুটি বের করে সংশোধন করতে হবে নিজের গান গেলে হবে না নিজের সুনামগুলো বলে বেড়ালে চলবে না তাই তো হাজুল বালা গাছফেসালের একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এবং ওয়াসাইল শিয়ার এগারোতম খণ্ডতে দুইশো উনতিরিশ নম্বর পৃষ্ঠাতে হাদিসে বলা হচ্ছে যে ইমাম আলী আল্লাহ সালাতাম থেকে তো তুবা লেমান সগালহু আয়বহু আন নাস সুসংবাদ তাদের জন্যে যে ব্যক্তি তার নিজের দুটির মধ্যে ফেসে রয়েছে যার অন্য দোষ দুটি খোঁজার সময় সে পায় না তাদের জন্য এটা সুসংবাদ যে নিজের দুটিতে সে এত ফেসে রয়েছে যে এত ব্যস্ত রয়েছে যে তার সময় নিজে অন্যের দোস্তুটি খুঁজে বেড়ায় যখন সে নিজের দুটিতে ব্যস্ত থাকবে তখন সে নিজেকে সংশোধন করতে সক্ষম হবে আর এভাবে সে এগিয়ে যেতে পারে সুন্দর একটি পথে যার নৈতিকতা সবে সুন্দর এবং মার্জিত এবং সে হবে একজন পরিপূর্ণতা অর্জনকারী মুমিন ব্যক্তি আল্লাহ সান্নিধ্যতা একমাত্র তার জন্যই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু اللهم تفضل على علمائنا بالزهد والنسيحه وعلى المتعلمين بالجهد والرغبه وعلى المستمعين بالاتباع والموعظه وعلى مرضى المسلمين بالشفاء والراحه وعلي موتاهم بالرافه والرحمه برحمتك يا ارحم الراحمين